বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জন্ম 12 সেপ্টেম্বর 1894 সাল, ঘোষপাড়া, মুরারিপুর গ্রাম, কাঁচারপাড়া, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। তার মৃত্যু 1 সেপ্টেম্বর 1950। উপন্যাস পথের পাঁচালী, অপরাজিতা, দম্পতি, দৃষ্টিপ্রদীপ, আরণ্যক, অসীম সংকেত, ইসামতিম, দেবযান, অনুবর্তন আদর্শ, হিন্দু হোস্ট, হোটেল বিপিনের, সংসার দুই বাড়ি, কেদার রাজা, অথৈ জল, নাগিনী কন্যার কাহিনী। তার রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, অ্যাডভেঞ্চার কাহিনী, পটভূমি আফ্রিকা, অপুর কথা, সুন্দরবনের সাত বছর, হীরামানিক জলে, মরণের ডঙ্কা বাজে। প্রথম উপন্যাস পথের পাঁচালী 1929 সালে প্রকাশিত হয়। এই উপন্যাসের চরিত্র অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দিরা ঠাকুরন। এটি প্রথম প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়। এই উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। উপন্যাসটি ইংরেজি ফার্সি অনুদিত হয়। উপন্যাসটির অংশ তিনটি, বল্লালি বালাই, আম আটির ভেপু, অক্রুর সংবাদ। পথের পাঁচালী উপন্যাসটি রমা রোলার জেন ক্যারিস্টোফার এর সঙ্গে তুলনীয়। পথের পাঁচালী দ্বিতীয় খণ্ড বলা হয় অপরাজিতাকে। পথের পাঁচালী দ্বিতীয় খণ্ডকে বলা হয় অপরাজিতা। তার উপন্যাস ইসামতিম বা ইচ্ছামতি 1949 এর জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন। অসীম সংকেত উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। প্রেক্ষাপট 1350 এর দুর্ভিক্ষ। চরিত্র অনঙ্গ বউ। তার উপন্যাসের অবলম্বন প্রকৃতি ও দরিদ্র মানুষের জীবন। আরণ্যক উপন্যাসের অরণ্যচারী মানুষের জীবন প্রাধান্য পেয়েছে। ওয়ার্ডসওয়ার্থের সাথে তার মিল আছে। ছোট গল্প গ্রন্থ মেঘ মল্লার, কিন্নর দল, বিধু মাস্টার, নবাগতম, অসাধারণ, মৌরিফুল, যাত্রা, রূপ হলুদ, জন্ম ও মৃত্যু, ছায়াছবি, আত্মজীবনী তৃণাঙ্কুর 1943 সালে প্রকাশিত। বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নাবলী। 1 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর প্রকাশকাল কত? 1929। খ নম্বর, 1929। 2 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? উত্তর খ আরণ্যক। 3 নম্বর, অপরাজিতা বা অপরাজিত উপন্যাসের লেখককে? উত্তর গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 4, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? উত্তর ক ইসামতিম। 5 নম্বর, পথের পাঁচালী উপন্যাসের রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 6 নম্বর, অপু ও দুর্গা চরিত্র দুটি কোন উপন্যাসের? উত্তর খ পথের পাঁচালী। 7 নম্বর, আরণ্যক কার রচনা? উত্তর ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। 8 নম্বর, চাঁদের পাহাড় কার রচনা? উত্তর গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এটি হল কিশোর উপন্যাস আর অ্যাডভেঞ্চার মূলক কাহিনী, এর পটভূমি আফ্রিকা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের এই আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।